Shavare, CRP, Center for Rehabilitation of the Paralyzed. পক্ষাঘাতগ্রস্ত মানুষদের যারা মেরুদণ্ড ব্যথা পেয়েছেন তাদের জন্য একটা পুনর্বাসন কেন্দ্র। এখন আমি আপনাকে যতভাবেই ভিডিওতে বলি না কেন, আবেগী ভাষা দিয়ে আপনি একটুও টের পাবেন না, এভাবে সারাক্ষণ বসে থাকতে এবং অনিশ্চয়তা যে আমি আসলে কখনো ঠিক হব কি না, হাঁটতে পারবো কি, যে খুব বেসিক, যে জিনিসটা খুব বেসিক, আমরা সবাই খুব সাধারণভাবে ধরে নিই যে হাঁটা এমন কি জিনিস, এই কাজটা সে আর কখনো করতে পারবে কিনা এটা জানে না। এরকম প্রায় 100 থেকেও বেশি মানুষ এখানে আছেন, ভর্তি, পুনর্বাসন নিচ্ছেন, প্রায় প্রতিদিন 300 জন আসেন এখানে এই চিকিৎসা নিতে, বহির্গমন বিভাগ যেটা। আমি এখানে কথা বলছিলাম এখানকার জাহিদ ভাই, আমাদেরকে দাওয়াত দিলেন সিআরপি, তিনি বললেন যে প্রায় 40 বছর আগে এটা স্থাপিত হয়েছে, অ্যাবসলুটলি চ্যারিটির উপরে চলে। সো এশিয়ার মধ্যে অন্যতম একটা সবচেয়ে বড় রিহ্যাবিলিটেশনের জায়গা, যেখানে এত এত মানুষ আছেন, এত কিছু, সেটা চলে চ্যারিটির উপর। এবং চ্যারিটির কথা জিজ্ঞেস করলাম যে মানুষজন ডোনেশন তেমন করেন তেমন, বলে যে না, মানে অবস্থাপন্ন মানুষদের আসলে অতটা মনোযোগ নেই, কারণ আমরা সবাই জীবন উপভোগ করা নিয়ে ব্যস্ত, আমরা নতুন বাড়ি গাড়ি অমুক নিয়ে ব্যস্ত, তো সো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কথা আসলে ওইভাবে আমাদের সমাজেও ভাবি না, রাষ্ট্রের পক্ষ থেকেও আর অনেক কিছু করার আছে। তো সিআরপি সাভারে আসাটা ছিল আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা, আমি একদম সত্যি কথা বলতে চাই। আমি এখানে অনেকক্ষণ ধরে দেখছিলাম, ওর সাথে কথা বলছিলাম, ও বারবার হাসে, ও একটু পরে তুমি এটা কি করছিলে জানো বাবা, হুইলি কিভাবে পারে, পারো এখানে দাঁড়াই দেখি দেখি এক সেকেন্ড, সো হিজ ও হাসতেছে, এই বয়স হয়তো ক্রিকেট খেলার কথা, দৌড়াদৌড়ি করার কথা, ইত্যাদি করার কথা, ও বলছে ইটস ওকে, মানে মেনে নেয়া। বাট গুড পার্ট ইজ সিআরপির মতো এখানে যে মানুষজন আছেন, এখানে যারা কাজ করেন, তারা তাদের জীবনটাকে আরেকটু বেটার করার চেষ্টা করছেন। তো আমার মাঝে মাঝে মনে হয় একটা অনুরোধ থাকবে, আমি অনেক সংখ্যা ডেটা অনেক কিছু বলতে পারি আপনাদেরকে, তাতে কারোই কিছু আসবে যাবে না, বাট একটা জিনিস আমি বলতে পারি যে যদি সময় পান সাভারের সিআরপিতে, আরও কয়েকটা জায়গায় আছে, বরিশালে আছে, সিলেটে আছে, চট্টগ্রামে আছে, খুলনাতে হচ্ছে, তো এই এই ধরনের যেখানে যেসব জায়গায় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য কাজ করা হচ্ছে, সেখানে আমরা একটু যোগ দিই, আমরা যদি একটু ইনভেস্ট করি, আমরা যদি সেখানে আমাদের যেই কি বলে এক্সট্রা যেই যদি কোনো সম্পদ থাকে সেটা যদি দেই। আর আমি একবার চিন্তা করলাম যে প্রায় প্রতি কিছুদিন পর পর এসে যদি আমি ওনাদেরকে একটু হাসাতে পারি, আমি যদি এসে ওনাদেরকে উৎসাহ দিতে পারি, সো আমি এই কাজটা আমি কথা বলেছি, আমি চেষ্টা করবো, আর যদি আমার সাথে সেলফি নিয়েও যদি তার মজা লাগে আর দু দেয়, আমার কোনো সমস্যা নেই, আমরা এই জিনিসটা করবো। তো সবশেষে আমি যেই কথাটা একটু বলতে চাই আপনাদেরকে, আমরা হাঁটাচলা করতে পারবো, দাঁড়ায় থাকতে পারবো, এই জিনিসটাকে খুব স্বাভাবিক হিসাবে ধরে নিই, আমার হয় এটা আর এমন কি, বাট আমি শিওর আপনার কাছে মনে হয় যে আমি কোন দিন দাঁড়াতে পারবো, হাঁটতে পারবো। সো আমি একটু কথা বলছিলাম জাহিদ ভাইয়ের সাথে, অনেকে বললেন যে বাইক থেকে অ্যাক্সিডেন্ট, ইজি বাইক, উপর থেকে পড়ে যাওয়া, ছাদের থেকে গাছের থেকে পড়ে যাওয়া, সেই সব ক্ষেত্রে একটু যদি মনোযোগ দেয়, বিকজ মেরুদণ্ড এমন একটা জিনিস অনেক কমপ্লেক্স, হ্যাঁ, এটা সেরে যাওয়ার সম্ভাবনাটা খুব কম। সো একটা অনুরোধ থাকবে আবারও, সাভারের সিআরপি থেকে শুরু করে আরও যত জায়গা আছে, এখানে যারা কাজ করেন তাদের প্রত্যেক একটা স্যালুট অন্তর অন্তঃস্থল থেকে। আর আপনারা যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন হাল ছাড়েন না, আমি জানি আমি যত কথাই বলি কিছু আসবে যাবে না, তারপর অনুরোধ থাকবে যে আমরা যারা সক্ষম আছি আর্থিকভাবে, শারীরিকভাবে, আমরা যদি আরেকটু মনোযোগ দিই, আমরা যদি আরেকটু সময় দিই। সো আমারই তো অনেকদিন পরে আসা হলো অলমোস্ট এই ধরনের কোনো ফ্যাসিলিটিসে, দ্য এক্সপিরিয়েন্স ইজ ওভারওয়েলমিং, সো মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ উড বি পসিবল আরেকটু চেষ্টা করি আমরা সবাই একসাথে মিলে, যাতে এই ধরনের প্রতিষ্ঠানকে আমরা আরও সহায়তার হাত বাড়িয়ে দিতে পারি। সো যারা যারা সিআরপির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে চান, আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমি জাহিদ ভাই থেকে শুরু করে বাকিদের সাথে যোগাযোগ করিয়ে দেবো। আমার মনে হয় যে আমরা সবাই সমান, আমি হয়তো পা দিয়ে কিছু করতে পারছি, সরি, মানসিকভাবে আমার চেয়ে ভালো ভালো হাসছিল ওরা, ধরো আমার সাথে দেখার ওর হাসি, আমি আমার হাসি কম্পেয়ার করেন ওর হাসির সাথে, আর ওর হাসির সাথে কম্পেয়ার করেন কারটা প্রাঞ্জল বেশি, আমি শিওর ওর তুমি আরও ভালো হাসতেছিল, এখন হাসতেছো না, এই যে। সো আমার কাছে অভিজ্ঞতাটা দারুণ লেগেছে, সক্ষম সবার প্রতি অনুরোধ, আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন ভাষায় ডাকি, ভুল, আমরা ভাবি যে তারা বোধ অনেক কিছু করতে পারবে না, ভুল, আমরা অনেক সময় ভাবি যে তারা বোঝা, ভুল, আমি জানি একটা পরিবারের উপর অনেক কষ্ট যায়, বাট তারপরও চেষ্টা করতে হবে একদম আপন করে একসাথে, যাতে আমরা মিলেমিশে থাকতে পারি। আর সিআরপির প্রতি আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ধন্যবাদ জানাই 40 বছর ধরে এরকম একটা ফ্যাসিলিটিস চালিয়ে নেওয়ার জন্য, ভালো থাকবে।
রাইট থ্যাংক ইউ হ্যাঁ আসুন একটা